কখন থেকে পেটে খিদে মানে কি বলবো আর সব এই যে এই যে তোমার নিমন্ত্রণ করে কোন রকম একটা চারটে সাড়ে চারটে অব্দি বসে আছি সংসার তো থামনে থেকে আজকে আশা করি বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি গোবিন্দদার বাড়িতে। তো গোবিন্দদার বার্থডেতে যাচ্ছি আজকে, ফালতু লোক আসছে, তোমার সবাই চেনো গোবিন্দদাকে। তো গোবিন্দদার আজকে 70তম জন্মদিন। তো ঠিকঠাক বয়স বলো না। আচ্ছা গোবিন্দদার থেকে জেনে নেবো অ্যাকচুয়ালি গোবিন্দদার কততে পা দিবে আজকে। তো গোবিন্দদার 70, তো আমি জানি 70, ওজনে 80, তো এবারে 75তম। তো গোবিন্দদার 75তম বার্থডেতে যাচ্ছি আজকে আমরা সেলিব্রেট করতে। তো ওখানে গিয়ে প্রচুর মজা হবে। যাচ্ছি আমরা কোথায় না বাড়ুইপুরে, কারোর বার্থডেতে যাইনি, কারোর বার্থডেতে যাচ্ছি, সেটা কি কারণ না কারণ সবকিছু তোমরা জানতে পারবে আস্তে 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 আস্তে। আর একটা কথা আবার বলছি, আমি যখন বলবো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিয়ারভাবে বলবো, কারোর কোনো কনফিউশন থাকবে না কোনো কিছু, কারণ আমি মুখ খুলি না খুলি না, খুললে কিন্তু নায়াগ্রা ফলস। তো যাই হোক, এবার একটাই কথা বলবো, চলো যেতে যেতে কথা হবে। হ্যাঁ গিফট কিনে নিয়েছি, গিফট অলরেডি কেনা হয়ে গেছে, যেতে যেতে দেখাবো কি গিফট কিনেছি না কিছু, গোবিন্দরা যদি দেখায় দেখাবে। তবে এই ভিডিওটা বানানোর কিন্তু উদ্দেশ্য আছে, এই যে গোবিন্দরা গিফটটা দিচ্ছি তো সেটার পয়সাটা তুলতে হবে আমাদের, সেই জন্য ভিডিওটা আপলোড করছি। তোমরা কাউকে ভিডিও ভিডিও মানে যদি করো তোমরা কেউ, তাহলে কাউকে গিফট দিয়ে ভিডিও বানাবে, সেটার পয়সা ওঠানো যায়, এটা একটা টেকনিক। ঠিক আছে চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি বারুইপুরে, এবার এখান থেকে যাব হচ্ছে গোবিন্দরা যে লোকেশনটা দিয়েছে সেখানে। তো প্রচণ্ড গরম, ট্রেনে অসম্ভব ভিড় ছিল, মানে টু মাচ, জাস্ট বসতে অবস্থা খারাপ হয়ে গেছে ভিড়ে। মানে এই সাউথে সাউথে একটু ফাঁকা ছিল, বাট আমাদের দিকে বাবা এ বিভৎস ভিড়, বিলভিয়া টু শিয়ালদা। তিনটে ট্রেন ক্যান্সেল ছিল যেহেতু আজকে সানডে সেই জন্য। তো চলো একবারে গোবিন্দার ওখানে গিয়ে সবার সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি আমরা, কোথায় চলে এসেছি, কেমন সবাই চেনে তো ঢুকে গেলাম আমরা, প্রচন্ড গরম লাগছে, 10-20 এসি চালাও, বসে বড় এইসব না আনলে গিফটের পয়সাটা তুলবো কিভাবে? তুলবো এই পয়সাটা, ভিডিও করে তুলবে তো, ব্লগ হচ্ছে তো, ব্লগ হচ্ছে তো, পয়সা তুলতে হবে খাওয়ার পয়সাটা, আমরা গাড়ি ভাড়া গিফট, হ্যাঁ পয়সা তোলা তুলির ব্যাপার আছে এখানে, কি তাই তো আছে তো, হ্যাঁ কমেন্টে জানাও আছে কিনা। এই ভোরে ভোরে প্লেট মিষ্টি দিয়েছে, কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, আবার এখন নিয়ে এসেছে লিচু, এত খাতির যত্ন আমার দরকার ছিল, আরে চিন্তা করছিলাম তুলে নেবো। আমার সত্যি খুব ভালো লাগছে, মানে অনেকদিন বাদে দেখা হতো, কবে থেকে বলছি দেখা করবো, দেখা আর হচ্ছে না। মাঝখানে আমাদের বাড়ি দেখা করার কথা ছিল 1 তারিখে, আমরা ভেবেছিলাম বাড়িপুরে এসে মিট ফিট করবো, বাট 1 তারিখে হয়নি কোনো রকমভাবে, তাই আজকে বললাম, মানে 1 তারিখ মানে 1 জুনের কথা বলছে। তো যাই হোক দেখতে থাকো, আজকে অভিজিৎ এখন আসেনি, অভিজিৎ আসলে তোমার সাথে আবার কথা হবে। তুমি গেলো, তুমি খাও, তুমি খাও,
বেশি কিছু খাইনি গোবিন্দ দা, তোমার উঠে আসবে পয়সা যা খেয়েছি, বেশি খাইনি। এটা খালি করে দিল, বেশি কিছু খাইনি। তো গোবিন্দ দা একটু বেরিয়েছে, তো সেই ফাঁকে দেখাচ্ছি তোমাকে আরেকজন কি করছে। দিব্যি ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাই একটু। এবার ও ক্যামেরা অন আছে তোমার। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা ঘুমিয়েছে আরেকজন, একটা ভিডিও করেছে, প্রচুর ঘুমিয়েছে, মানে এসে ঘুমাচ্ছে। এগুলো আমাদেরই দোষ, কেননা সত্যি কথা সময় দিতে পারছিলাম না, মানে পাচ্ছি না, মানে অনেক কম সময় দিয়েছে, ব্যস্ততার মাঝখানে সবকিছু হচ্ছে, তো কোনো ব্যাপার না। এখন যাচ্ছি, আমার মাথাটা যন্ত্রণা করছে, সেজন্য একটু বলছি। মানে সারাদিন অন্যের মাথা যন্ত্রণা করানোর পর লাস্টে নিজের মাথা যন্ত্রণা করছি। আর মাথা যন্ত্রণা করলে কেমন লাগে বুঝতেই পারো। তো যাই হোক, এবার যাচ্ছি আমরা স্পটে, যেখানে সবাই আছে, আসবে অনেকেই। আসার কথা ছিল রাখি, রাখিকে খুব মিস করবো, করছি সত্যি কথা। রাখি সাগর, উই মিস ইউ, আসলে ভালো হতো। যাই হোক, তো এই কথা সেই কথা মিলে খুব মজা হবে, চলো দেখতে থাকো। দারুন হেভি লাগছে, একটা গাছের ছায়ার মধ্যে একটা বাগান টাইপের জায়গায় করা, আলাদাই একটা। জিদ্দাকে মানুষ লেভেল, ভগবান, তারপরে মেঘ, তারপরে তুমি, তারপর নিজ দিয়ে প্লেন যায়। মানে হচ্ছে ডেকের এটা অপমান। এই না অপমান কি বল, কাউকে অপমান করি না আমরা, না না একবারই একজনকে করেছিলাম, তারপরে কাউকে করি না। আলু দাও, আলু দাও, এবার নিয়ে আলুর জায়গাটা নিয়ে আয়। মেন কারিগর কে? ওই ওই কারিগর, সবাই সবাই ওই কারিগর, ওই কারিগর, যে হচ্ছে ওই কারিগর। দাও দাও দাও, হাফ দাও হাফ দাও। চারটে বেজে গেছে, গোবিন্দর কোনো পাত্তা নেই, এখানে অভিজিৎ বসে। ও ননসেন্স, ওর কথা বলে বেকার লাভ আছে? তাই আমার এটা দোষ নেই, আমি বলেছিলাম ওই জন্য গিফটটা আমাকে দাও, তাহলে দেখতে আমি সবকিছু করে দিতাম। এক্ষুনি ডেকেছে চারটে অব্দি, আমাদের পেটে ইঁদুরের ডন দিচ্ছে, কোনো মানে কিছু এখানে আমার কিছু করেনি, গিফটটা আমাকে দিতে হতো, ওই জন্য বারবার বলছি গিফটটা আমাকে দিতে হতো। খাটে এখানে অন্যম, এখানে দিয়ে এরম খাবারের গন্ধ শুকিয়ে খাবার খেয়ে বাড়ির খিদে আরো বাড়িয়ে দিল। আসুক আসুক আসুক, গোবিন্দর আসুক, তারপরেই বসবো একসাথে, বসবো সবার খাবার মজা আলাদা একসাথে। আগে খেয়ে আপনি, আরে গোবিন্দ দাকে আসলে গোবিন্দ দাকে চমকে দেবো, বলবো যে চারটে বেজে গেছে, তোমার কোনো কাণ্ডকে নিমন্ত্রণ করে এরকম রয়েছো। দেখো এই যে চলে এসছে, চলে এসছে, এই এটা কি নিমন্ত্রণ করে চারটে অবধি বসে রাখা, চারটে অবধি বসে রেখেছে, ওরা খাবার দাওয়ার জন্য নেই। খেতে এসছি, খেতে আমরা খেতে এসছি। হ্যাঁ ভালো আছি, কেমন আছি? হ্যাঁ ভালো আছি। দেখো সবাই চলে এসছে, পুরো টিম চলে এসছে, প্রিয়স্মিতা, দীপন, কখন থেকে পেটে খিদে মানে কি বলবো আর, সব এই যে তোমার নিমন্ত্রণ করে কোন রকম একটা চারটে সাড়ে চারটে অব্দি বসে আছি,
ये बाबा खाओ ना আমি বারবার করে বলেছিলাম আমি বারবার করে বলেছিলাম আমি বারবার করে বলেছিলাম গিফট আমাকে দিতে ওরা আমাকে জানি কাটি তো দেরি হয়েছে ঠিক করেছে কিন্তু দেরি হয়েছে কিন্তু আমি বলেছিলাম জানা দিদি জানা দিদি তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিতে তোমরা চলে আসছো আর কিছু আমি কত লোকেশন শেয়ার করি লোকেশনটা শেয়ার করো শেয়ার করো আচ্ছা শোনো আমি তোমাকে বলি এখানে যাও ওখানে যাও সবার ক্যামেরার সামনে একটা কথা বলতে যাচ্ছি আর রিপোর্টার যে এটা তো জন্মদিন বাড়ি নয় এটা একটা পিকনিক হচ্ছে এরা দেখি না গিফট তাহলে গিফট কেন নিলে তুমি গিফট কেন নিলে গিফট কেন নিলে जन्मदिन खेले खाओ ना खेले बस आत्मीयता सब मान कि तो चले बिरियानी खावार जन्य এখন সবাই খাবে বিরিয়ানি মানে আসার সঙ্গে সঙ্গে খেতে বসে শুরু করে দিলাম মনে হলো আমরা এখানে খেতে এসেছি আমরা সকাল থেকে একদম সকাল থেকে এসে বসে আছি আসলো খাবার খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি এসেছি সবই কপাল লেট করেছি আমরা সব জায়গাতেই লেট কি বলতে শোনো একবার কি বলছিল আরো বলো রিপিট কথাবার্তা বলে শোনো কথাটা হলো তোমরা থালাভর্তি করে খাচ্ছ হয়তো তোমার খারাপ লাগে আমি বললাম থালাভর্তি করে মানুষ করো না যে এই যে খাচ্ছ এটা তো আমার একটা খরচ হয়েছে ঠিক আছে কিন্তু কোনো চিন্তা করো না এই পয়সা আমি তুলে নেব তোমাদেরকে এমনি ডাকিনি ঠিক আছে তোমাদের মুখ দেখিয়ে পয়সা তুলে নেব ঠিক আছে ঠিক আছে সবটাই নিউজ এর জন্য হ্যাঁ দিস ইজ কল্ড দিদি যে বিজনেস দেখেছো বিজনেস একদম দিস ইজ কল্ড বিজনেস ব্যবসা এই যে তবে ব্যবসাটা তবে এই যে আমি আমি কি বলবো বুঝছো আমি ভরসা করে খাচ্ছি আমার হয়তো নিচে পড়েছিল আমাকে দিচ্ছে কিন্তু না মানে আমি ভাবছি যে ঠিক আছে ওখান থেকে নিয়ে দিচ্ছি আমি এটা কি বলবো এই যে ব্যবসার মেন্টালিটি এ প্রথম থেকে ছিল না নিশ্চয়ই তুমি এতদিন কারোর সাথে ছিলে সেখান থেকে এসেছো खराब लगे ना পাতাও চিড়ে খেয়ে নিয়েছি কাউকে বলো না কাউকে বলো না যা করেছো কইছো আর কাউকে বলো না ওই ওই কত বারুইপুরে পেয়ারা তো বিখ্যাত জানোই তোমরা তো এই দেখো পেয়ারা এরা কিভাবে রাখে না দাদা এগুলো পোকা না দাদা তাই তো সবগুলো সব ছিড়ে ছিড়ে ফেলে দাও দেখি 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 এটাতে মানে বলে বারুইপুরে পেয়ারা কেন বলে এত মানে কোয়ালিটি এরা কতটা মেইনটেইন করে এটা জাস্ট পোকা হলো তাই এটা ফেলে দিলে প্লাস্টিক মোড়ানো হয়নি তাই এর জন্যই বারুইপুরের পেয়ারাটা বিখ্যাত তো মানে এত যত্ন সহকারে এটা কি সুন্দর সুন্দর করা হয় দেখো পুরো বাগান ভর্তি পেয়ারা আর সব প্লাস্টিকে মোড়ানো দেখতে খুব ভালো হ্যাঁ যে পেয়ারা এই দেখো পেয়ারা ভিতরে হচ্ছে ঠিক প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছে যে বড় হবে একটু ফাঁকা করে রাখা যেন তোমার এই মানে বাতাস যেন ভিতরে যেতে পারে এয়ারটা যেতে পারে সেটার জন্য ওয়াও হ্যাঁ এই দাদা বললো যে খাওয়ার জন্য কি পেয়ারা দেবে পেয়ারা পাতাও খুব উপকারী জানো হ্যাঁ পেয়ারা দাঁত ব্যথা হলে তারপর অনেক সময় পেয়ারা পাতা সিদ্ধ করে জলটা দেয় হ্যাঁ এমনি চিবিয়ে খাও এই দেখো এই কাকা কত পেয়ারা নিয়ে এসেছে আমাদের জন্য মানে সলিড পেয়ারা কাকে বলে কোনটা নেব আমি ছোটটা নেব আমি এটা নেব থ্যাঙ্ক ইউ দাদা মানে আমি এক মিনিট ব্লগ করি পানি পেয়ারা পেয়ারা দিচ্ছে কাকা দেখো পেয়ারাটা কি পরিষ্কার আবার দাড়ি গোপো আছে তো সব জায়গায় পেয়ারাই থাকে সব জায়গায় পেয়ারা থাকে চলো একটু হালকা ধুই এবার খাওয়ার পরে পেয়ারা খেয়ে নেওয়া যাক জোক আছে নাকি মানু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আসবে সাপ কোপের ভয় থাকে মানু নিচের দিকে তাকিয়ে আছে
কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি 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 আমার জনবিজান। দেখো সব চাষ হচ্ছে এখানে, পেঁপে পেয়ারা। আরে জামরুল শুয়ে পোকা থাকে নিচে, খাবে জামরুল? দেখো ভীমরুল জামরুল খাচ্ছে, মিষ্টি দেখো কাঁঠাল হয়েছে, দেখো একবার মধু চাষ হচ্ছে, দেখো এই যে এখানে সব মধু চাষ হচ্ছে, মানে মধু সংগ্রহ করে রাখা হয়েছে। এই যে দেখো রিলস করতে গিয়ে কোথায় কি রিলস করতে গিয়ে কি স্ট্রাগলটাই না করছে মেয়েটা। রিলস করতে গিয়ে কত স্ট্রাগল করতে হয় সেটা দেখে নাও, তবে স্ট্রাগলটা প্রিয় স্পিয়ার থেকে বেশি ছিল রিপনে। আমার ঘাম বেরিয়ে গেছে, ওকে তুলে উপরে নিয়ে যাওয়া। আরে আমাদের তো মাঝে মাঝে তুলে আমি আত্মহত্যা করছো। আরে কচু কাছে কচু কাছে কচু সিরিয়াসলি বলছি, এটা বিকেলে ঘুরতে পেয়েছিলাম, হেভি লাগলো, হেভি লাগলো, জাস্ট হেভি লাগলো। দারুণ একটা বিকেল কাটালাম, মানে কিছু বলার নেই, জাস্ট হেভি কেটেছে। একদম গ্রাম্য পরিবেশ ঘুরে দেখলাম, অনেক বাগান তোমার সাথে শেয়ার করলাম। আর থ্যাংক ইউ গোবিন্দ দা এন্ড অভিজিৎ। আরে আমাকে গিফটটা দিলে না, এটাই খারাপ লাগলো। গিফট পাবে, গিফট পাবে। এই যে 5-6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর ধরে কারোর সঙ্গে সময় কাটানোর পর গিফট পেয়েছো তো? হ্যাঁ, 8-10 বছর কারোর সাথে থাকার পর গিফট পেয়েছো তো তোমরা? বাবা এরকম ধরে সবে তো তাহলে আমাদের সাথে, এ সবে তো আমাকে তো এরকম বলেছিল যে এই তাহলে আমাদের সাথে সবাই 4-5 মাস হলো, গিফট পাবি তাহলে দিলেই হলো মোটামুটি। আর এর জন্মদিন না, কি হচ্ছে এটা, কি করতে কি চাইছে? ওইটা রিলস করছে, রিলস ছিল মুখের সামনে গিয়ে এত বড় বড় মুখ, সেটা হচ্ছে অনুমান। তো চলো, এটা কি আটকালো আমার পায়ে? এই দেখো আমাকে ছাড়বে না একা কোথাও রে, আমাকে একা কোথাও ছাড়বে না। এই দেখো, এই দেখো আমাকে ছাড়বে না একা, কোথাও যাইতে পারবো না একা। আমি একটা কথা বলি, চুপ করো, আমি একটা কথা বলছি। তোমরা বলে না আমাদের থ্যাংক ইউ বলে না, ভালো একটা বিকেল কেটেছে, তোমাদেরকে আরো অনেক থ্যাংক ইউ। এইরকম একটা দৃশ্য আমি ভাদ্র মাসে দেখেছিলাম, তারপরে অন্য কিছু হয়। তোমার এই সোনার হারটা কে দিল তোমায়? তুমি এত এক্সপিরিয়েন্স করলে 7-8 বছর, 10 বছর ধরে ব্যবসা শিখতে পারলে না? ব্যবসা আজকে করলাম তো, ও এতদিন ধরে বাবা। হ্যাঁ, এই খাইছি টাকা দিব। আমরা একটা জিনিস কিন্তু অদ্ভুত লেগেছে, শোনা
আমি একটা কথা বলি, আজকে ধরো কোন রকম ভাবে আজকের অনুষ্ঠানটা আমরা দেখাতে চাইলাম না কাউকে, তোমার বার্থডে পার্টিটা, ঠিক আছে? তো বার্থডে পার্টিটা আমরা চাই, ধরো আমরা দেখাবো না বার্থডে পার্টিটা কাউকে, কারোর সাথে শেয়ার করবো না। এবার খট করে সবাই যদি জেনে যায় যে গোবিন্দা বার্থডে বার্থডে পার্টি দিয়েছে, বার্থডে পার্টি দিয়েছে, তুমি কিভাবে দেখাবে লোককে সেই বার্থডে পার্টিটা? আরে পাগল, কিভাবে দেখাবে? রিশুট করতে হবে, তোমাকে রিশুট করতে হবে। আমাদের যেমন সত্যি কথা বলতে, আমরা আইবুড়ুবাদের কোনো ভিডিও করা হয়নি, তো ভাবছি এবার না আইবুড়ুবাদের রিশুট করে দর্শককে দেখিয়ে দেবো। দর্শক তো বোকা, ও যা কিছু বোঝে না। এ বাবা আমার ক্যামেরা চলছে, রিলস করছে, এটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো। তো এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, তো আমি এইমাত্র ছিলাম, গোবিন্দ কিছু বলতে চাই। গোবিন্দ কি বলতে? না, আমি তেমন কিছু বলতে চাই না, আমি সবাইকে পেট ফুড়ে গিলিয়েছি, ওই জন্য আমি সবার কাছে বলবো, সবাই সবাই সবাই, ঠিক আছে, সবার কাছে বলবো আমার জন্য একটা মেয়ে দেখতে। আমি বলছি গোবিন্দদার এটা 70তম জন্মদিন, ও বলছে 80, তো এবার কততম জন্মদিন? সত্যিকার জন্মদিন এটা হলো 70, 80 মিডলেই হবে। আমি বলি, আমি বয়সটা আসলে জানি না, কিন্তু ইংরেজরা যখন ভারত ছেড়ে যায় দুটো জিনিস নিয়ে গেছিল, একটা হচ্ছে কোহিনুর, একটা হচ্ছে গোবিন্দদার বার্থ সার্টিফিকেট। আমি এটাও শুনেছি যখন নাকি শেষ লর্ড ইংল্যান্ড ভারত ছাড়ে তখন গোবিন্দদার 2.5 বছর বয়স, এটাও শুনেছি। না হ্যাঁ, তখন 2.5 বছর, তাহলে আমাদের 47, 53, 77 বছর, 6 মাস। তো আজকে গোবিন্দদার বয়স বেরিয়ে গেল, গোবিন্দদার আসল বয়স জেনে নাও, এখনো সিওর হয়নি, এখন ঘুরে দেখে নিল, 77 বছর 6 মাস। এটা পুরোটা কিন্তু মুখে প্লাস্টিক লাগানো, মানে প্লাস্টিক দিয়ে করো। হ্যাঁ, প্রচুর বার করেছি কিন্তু এই নেশার মধ্যেও, সরি, কেউ ভালো মানে ভুলভাবে নিও না, কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, এই যে দেখে নাও। না, মদের নাম ঠিকঠাক বলতে পারিস না, তুই নাকি নেশা করিস? এর মধ্যে অভিজিৎ আর গোবিন্দ দা মানে ফালতু লগাসের তরফ থেকে খুব সুন্দর একটা পদক্ষেপ, কি বাচ্চাদেরকে দেওয়া হবে বিরিয়ানি, 70টা বাচ্চাকে গোবিন্দ দ্বারা আজকে জিনিস দিয়েছে। গোবিন্দ, এই আইডিয়াটা কাদের, কার কার আইডিয়াটা? পুরো আমাদের আমাদের সব বন্ধু বান্ধবদের, আমাদের সবার, মানে আইডিয়াটা করা হয়েছে যে কিছু বাচ্চাকে খাওয়াবো। তো বাহ, খুব ভালো লাগলো, ঢুকলাম তখনই গোবিন্দ আমাকে বললো ব্যাপারটা, যে এরকম একটা ডিসিশন নিয়েছে। তোমার কেমন লাগছে ডিসিশনটা? মানুষ মানুষের জন্য, তো এটুকুনি বলার। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করে দিই, এখানে খাচ্ছে হচ্ছে এখন। তো জানিও ভিডিওটা আজকে কেমন লাগলো, ফাটাফাটি মজা করলাম, আমি আরো নিজের কানে শোনা, নিজের চোখে দেখা যে এরকম ঘটনা ঘটেছে, যে একসাথে দু তিনজন ব্লক, দুজন মানে দুটো টিম ব্লক করলে লুকি লুকি এই ওরা ব্লক করছে, ওরা ব্লক করছে, আমরা আগে ছেড়ে দেবো, মানে আমার জন্মদিন আমরা আগে ছাড়বো, এটা সিরিয়াস নেওয়ার দরকার নেই, তোমরা আগে ছাড়তে পারো। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি গোবিন্দরা কিন্তু বছরে 3 বার জন্মদিন আছে, যাই হোক, একটা প্যান কার্ড, একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড, ঠিক আছে, তিনটে তিন রকম বার্থডে আছে, 3 বার করে ডাকবো, বাবা ভালো, তো 3 বার করে গিফটও দিতে হবে, 3 বার করে টাকাও তুলতে হবে, অত সময় নেই। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।